সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছো প্রত্যেককেই এবি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, সহকারী শিক্ষক গণিত আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শ্রীবন্দ দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অনেকেই সমীকরণের সমাধান করি, সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় মুখস্থ করে সমাধান করি, কিন্তু সমাধান করতে গিয়ে কিছু রুলস বা নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলী নিয়েই আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর 6.1 অনুশীলনীতে আমরা সরল সহজ সমীকরণের সমাধানকে, আবার সমাধান যে দুইটি পদ্ধতিতে ভাগ এখানে রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের আলোকে, পাঠ্যবইয়ের আলোকে দুইটি পদ্ধতিতে ভাগ রয়েছে, সেটা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি। কিন্তু তার আগে আমরা সমাধান করার আগে সমাধানের কিছু রুলস বা বিধি সম্পর্কে জানব, অনেকেই আমরা জানি না, সেটা আমরা আগে জেনে নিই। এখানে এক্স প্লাস 10 ইকুয়াল 30, অতএব এক্স সমান 30 মাইনাস 10। এই যে আমরা 10 সংখ্যাটিকে আমরা ডাইন সেটে পরিবর্তন, ডাইন সেটে নিয়ে গেলাম চিহ্ন পরিবর্তনের মাধ্যমে, এই নিয়মটাই হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি এবার এক্স প্লাস 10, 10 প্লাস 10, এখানে দেখো আমরা এই 10 এবং এই 10 আমরা বাদ দিতে পারি। এই যদি আমরা এই প্লাস 10টাকে এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস 10, তাহলে উভয় পক্ষ থেকে 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই নিয়মটাকে বলা হচ্ছে বর্জন বিধি। বর্জন বিধি টু এক্স প্লাস 10 ইন্টু 2 ইন্টু 10, 2x প্লাস 10, 2 ইন্টু 10, 2। তাহলে এখানে x প্লাস 10 সমান আমরা পাচ্ছি 10। এইটা হচ্ছে আমাদের গুণের বর্জন বিধি। গুণের বর্জন বিধি। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এবার মনে করো সাপোজ এখানে এক্স বাই 3 ইকুয়াল আছে 2/5। আমরা অনেক সময় দেখা যায় এভাবে আমরা আড়াআড়িভাবে গুণ করি, এই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের আর গুণন বিধি। আর গুণন বিধি। এরপরে আমরা আসি এক্স প্লাস 10, এখানে মনে করো এক্স মাইনাস 8, এক্স প্লাস 10। যখন আমরা সমীকরণের মধ্যে সম্পূর্ণ পদটাকে বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি চিহ্ন পরিবর্তন ছাড়াই, যখন আমরা সমীকরণের মাঝে পদগুলোকে সম্পূর্ণ পদটাকে বাম দিকে অথবা বাম দিকের পদ ডান দিকে যখন আমরা চিহ্ন পরিবর্তন ছাড়াই নিয়ে আসতে পারি, সেই নিয়মটাকে বলা হচ্ছে আমাদের প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান করার জন্য কিছু রুলস বা বিধি সম্পর্কে জানলাম। এবার
एक्स वाई दुटी अजाना चलक बा राशि आम्रा एक्स वाई एर माध्यमे एकटी समीकरण तैरी करी एक्स एवं वाइर माध्यमे एकटी समीकरण तैरी करब एक्स प्लस वाई समान समान फाइव एखाने एक्स समान जदि आम्रा थ्री धरी ताहले वाई समान पाबो टू अतएव थ्री प्लस टू फाइव फाइव इक्वल फाइव এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি যে শুধু থ্রি এবং টুই না থ্রি এবং টু ছাড়াও আমার অসংখ্য সংখ্যা যুগল সংখ্যার মাধ্যমে অসংখ্য সংখ্যা যুগল সংখ্যার মাধ্যমে আমরা এই সমীকরণ একাধিক সমীকরণকে কী করতে পারি সিদ্ধ করতে পারি আমরা যদি মনে করি যে এক্স এর মান এখানে আমি ফোর ধরবো তাহলে ওয়াইয়ের মান হবে ওয়ান তাহলে ফোর প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ ইকুয়াল ফাইভ এইভাবে আমরা অসংখ্য সংখ্যা যুগলের মাধ্যমে সমীকরণকে সিদ্ধ করতে পারি এবার x প্লাস y সমান x মাইনাস y সমান ফোর এখানে আমরা x এর মান পাবো x এর মান পাবো সেভেন আর y এর মান পাবো আমরা যদি যোগ করি তাহলে এক্স এর মান পাবো সেভেন আর যদি এই সমীকরণ দুটি সমীকরণ জোটকে আমরা বিয়োগ করি তাহলে এখানে ওয়াই এর মান দাঁড়াবে থ্রি অর্থাৎ এখানে সিক্স আর এখানে টু তিন দুগুণা ছয় তাহলে ওয়াই এর মান দাঁড়াচ্ছে থ্রি তাহলে এখান থেকে আমরা উপস্থাপিত হতে পারি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে তাকে বলা হয় সহ সমীকরণ এবং সমীকরণ যদি এক ঘাত বিশিষ্ট হয় সমীকরণ যদি দেখো এগুলো এক ঘাত বিশিষ্ট পাওয়ার ওয়ান বা মাত্রা ঘাত হচ্ছে এখানে পাওয়ার মাত্রা বা ঘাত তিনটি নামে আমরা আখ্যায়িত করতে পারি যদি সমীকরণ এক চলক বিশিষ্ট হয় তাহলে এরূপ সমীকরণকে আমরা বলি সরল সহ সমীকরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বই আলোকে এখানে সরল সহ সমীকরণকে আমরা দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি বা ইলিমিনেশন মেথড আমরা প্রতিস্থাপন পদ্ধতি কাকে বলব প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড এবং দুই নম্বর হচ্ছে অপনয়ন বা ইলিমিনেশন মেথড প্রতিস্থাপন পদ্ধতি কি প্রথমে আমরা জানবো প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে এখানে দুইটি সমীকরণ থাকবে এই দুইটি সমীকরণ যে কোনো একটি সমীকরণ থেকে আমরা এক্স চলক অথবা ওয়াই চলকের মান বের করে নেব তারপরে যদি আমরা এক নম্বর সমীকরণ থেকে এক্স বা ওয়াই বের করে নিই তাহলে আমরা এক্স বা ওয়াই চলকের মানটা আমরা দুই নম্বর সমীকরণে স্থাপন করব এই স্থাপন করার পর আমরা যে মানটি পাবো এক্স অথবা ওয়াই চলকের মানটি পাবো সেটা পুনরায় আমরা এক দুই তিন যে কোনো একটি সমীকরণে আমরা বসাতে পারি কিন্তু আমরা যেহেতু তৈরি করে রেখেছি তিন নম্বর তাহলে আমাদের তিন নম্বর সমীকরণেই বসানোই সুবিধাযোগ্য এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতি তোমাদের পাঠ্য বই এক থেকে বারো নম্বর পর্যন্ত অর্থাৎ বারোটির অঙ্ক রয়েছে পর্ব একে আমি এক থেকে ছয়টি অঙ্কের সলিউশন করে দেব এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে এক নম্বর এখানে এক্স প্লাস ওয়াই সমান ফোর এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে টু এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ প্রথমে আমরা এই দুইটি সমীকরণের যে কোনো একটি সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াই চলকের মান বের করে নেব তা আমরা যদি দেখতে হবে কোন সমীকরণ থেকে নিলে সুবিধা হয় এখানে যদি আমরা এক নম্বর সমীকরণ নেই তাহলে ফোর মাইনাস ওয়াই হচ্ছে এখানে যদি দুই নম্বর সমীকরণ থেকে নেই তাহলে এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই হচ্ছে
তাহলে আমরা মাইনাস না নিয়ে আমরা বেশিরভাগ দেখব যেটা আমাদের সুবিধা আমরা সেই সমীকরণ নিতে পারি। তাহলে আমরা এখন দুই নম্বর সমীকরণ হতে পারি, দুই নম্বর সমীকরণ হতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, অতএব এক্স সমান হচ্ছে টু প্লাস ওয়াই। তাহলে দেখো আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক্সের মান বের করেছি, এই নতুন এই সমীকরণটি আমরা নাম দেবো তিন নম্বর। এখন আমরা দুই নম্বর থেকে তিন নম্বর তৈরি করেছি, কিন্তু আমরা দুই নম্বর থেকে তিন নম্বর সমীকরণ তৈরি করেছি, এক নম্বর সমীকরণ এখনও কোনো কাজ করিনি। এখন এই এক্সের মান আমরা কয় নম্বর সমীকরণ বসাবো? এক নম্বর সমীকরণে বসাবো, যে সমীকরণটা এখনও আমরা কোনো কাজ করতে পারি নাই। তাহলে তিন নম্বর সমীকরণের মান আমরা এক নম্বর সমীকরণে স্থাপন করব। তাহলে এখন তিন নম্বর সমীকরণ এর এক্সের মান আমরা এক নম্বরে বসাই। তাহলে এক নম্বর হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর। আমার তিন নম্বর থেকে আমরা এক্সের মান পেয়েছি টু প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর। দেখো এখানে টু প্লাস ওয়াই আর ওয়াই যোগ করলে হচ্ছে টু ওয়াই, এখানে পাচ্ছি আমরা ফোর। তাহলে এখানে ওয়াই থাকতেছে, আমাদের সমাধান করতে হবে চলক ওয়াই নিয়ে। তাহলে এই টুটা হচ্ছে আমাদের অতিরিক্ত, তাহলে আমরা টু ওয়াই রেখে দিয়ে আমরা টুটাকে পার করাবো, ফোর মাইনাস টু, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। অতএব বা টু ওয়াই সমান হচ্ছে এখানে টু, অতএব ওয়াই সমান টু ভাগ টু। ওয়াই সমান হচ্ছে টু ভাগ টু, তাহলে এখানে অতএব ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়ান। এখন এই ওয়াই এর মান আমরা প্রদত্ত এক দুই এবং তিন নম্বর যে কোনো একটি সমীকরণে স্থাপন করতে পারি, কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো তিন নম্বর সমীকরণ তৈরি করে রেখে দিয়েছি, যদি আমরা এখানে ওয়াই এর মান স্থাপন করি তাহলে দেখবা যে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি ওয়াই এর মান তিন নম্বর সমীকরণে স্থাপন করে পাই, ওয়াই এর মান এখন ওয়াই এর মান তিন নম্বর সমীকরণে বসাই। তাহলে তিন নম্বর সমীকরণ ছিল এক্স সমান টু প্লাস ওয়াই, তাহলে টু প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমার ওয়ান। তাহলে দুই, টু প্লাস ওয়ান মানে থ্রি, তাহলে এক্স সমান আমরা পাইলাম থ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়াই চলকের মান পেয়েছি ওয়ান এবং এক্স চলকের মান পেয়েছি থ্রি। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই, এখানে আমরা সমান দিতে পারি, এক্সের মান হচ্ছে আমার থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নম্বর অঙ্কের সলিউশন করলাম, এবার আমরা আসি দুই নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 19.6.1 এক নম্বর অঙ্কের সলিউশন করলাম, এবার আমরা দুই নম্বর অঙ্কের সলিউশন করব। টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ, এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান, এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ। আমরা আগের নিয়মে প্রথমে আমরা দুই অথবা এক যে কোনো একটি সমীকরণ থেকে এক্স বা ওয়াই চলকের মান বের করে নেব। তা আমরা দেখতেছি যে এখানে দুই নম্বর সমীকরণ থেকে আমার এক্স অথবা ওয়াই মানটা বের করলে অনেক সুবিধা হয়, তাই আমরা দুই নম্বর থেকে মান বের করে নেব চলকের। এখন দুই নম্বর হতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান রয়েছে, তাহলে
अतए आमरा दीते पारी x समान 1 प्लस y कारण एखाने माइनस आछे आमरा डाइन साइडे गेले चिन्ह परिवर्तन होबे ताहले x समान 1 प्लस y एटा होच्छे आमार तीन नम्बर समीकरण। एबार तीन नम्बर समीकरणेर मान आमरा देखो एक नम्बर समीकरणे कोनो काज करि नाइ ताहले तीन नम्बर समीकरणेर मान आमरा कय नम्बरे बसाबो एक नम्बरे। एखन तीन नम्बरेर एक्स एर मान एक नम्बरे बसिए पाई तहले तीन नम्बर समीकरणेर एक्स एर मान एक नम्बरे बसाई। एक नम्बर समीकरण रही है टू एक्स प्लस वाई इक्वल होच्छे फाइव बा आमरा एक्स एर मान स्थापन करब टू वन प्लस वाई इक्वल कत फाइव। एखान थेके आमरा देखो प्रिय शिक्षार्थी बंधुरा देखो एखाने टूटा सामने गुण अवस्थाय आछे ताहले प्रथमे आमरा गुणेर काजटा करे नेब टू प्लस वाई इक्वल आछे आमादेर फाइव बा एखाने टू प्लस होच्छे थ्री वाई समान इक्वल होच्छे फाइव। एखाने आमादेर दरकार वाई चलकेर मान তাহলে এই টুটা আমাদের বাম সাইড থেকে ডাইন সাইডে ট্রান্সফার করতে হবে তাহলে থ্রি ওয়াই ফাইভ মাইনাস টু অতে বা দিতে পারি আমরা থ্রি ওয়াই এখানে থ্রি বা ওয়াই সমান থ্রি ভাগ থ্রি অতে ওয়াই সমান হচ্ছে ওয়ান। এখানে লক্ষ্য করো যে এখানে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের সহগ হচ্ছে আমাদের থ্রি এটা গুণ অবস্থায় আছে ওয়াইয়ের সাথে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমাদের ডাইন সাইডে কী হবে ভাগ হবে তাহলে আমরা থ্রি বাই থ্রি ভাগ করলে ওয়ান পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ আমরা একটি চলকের মান পেয়েছি ওয়ান। এই ওয়াই এর মান ওয়ান ইকুয়াল ওয়ান আমরা এবার কয় নম্বরে বসাবো তিন নম্বর সমীকরণে স্থাপন করব এক্স সমান ওয়ান প্লাস ওয়াই। আমরা ওয়াই এর ওয়াই ইকুয়াল ওয়ান এখন ওয়াই এর মান আমরা তিন নম্বর সমীকরণে বসাই। তাহলে তিন নম্বর সমীকরণ হচ্ছে আমার এক্স সমান ওয়ান প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা ওয়ান প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি ওয়ান। তাহলে ওয়াইয়ের মান ওয়ান আর এখানে ওয়ান প্লাস ওয়াই তাহলে ওয়ান প্লাস হচ্ছে টু তাহলে আমরা পাচ্ছি এক্স সমান কত টু। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দুই নম্বর অঙ্কের সলিউশনে এক্স এর মান পেয়েছি টু আর ওয়াই এর মান পেয়েছি ওয়ান। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে টু কমা ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা দুই নম্বর অঙ্কের সলিউশন করলাম আমাদের প্রতিস্থাপন অঙ্কের নিয়মে। এবার আমরা আসব তিন নম্বর অঙ্কের সলিউশনে। নাম্বার থ্রি তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে থ্রি এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এক নম্বর সমীকরণে এক্স বা ওয়াই মান বের করতে চাই চলকের তাহলে একটু জটিল হয়ে যাবে। আমরা যদি দুই নম্বর থেকে এক্স বা ওয়াই বের করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখন দুই নম্বর হতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত জিরো। তাহলে আমরা যদি এক্স রাখি তাহলে এক্স সমান কত আসতেছে অতে এক্স সমান হচ্ছে ওয়াই। এই এক্স ইকুয়াল ওয়াই এটাই হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমরা দুই নম্বর থেকে তিন নম্বর তৈরি করেছি তাহলে তিন নম্বরের মান অবশ্যই আমরা এক নম্বর সমীকরণে স্থাপন করব। এখন তিন নম্বর এর এক্সের মান এক নম্বরে বসাই। এক নম্বর আমাদের সমীকরণ রয়েছে থ্রি এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টেন বা দিতে পারি কার মান এক্সের মান পেয়েছি আমরা ওয়াই তাহলে এক্সের পরিবর্তে আমরা কী লিখবো ওয়াই।
थ्री वाई प्लस ट्वाइस वाई इक्वल कत टेन तेल एखान आसते परि थ्री वाई प्लस ट्वाइस वाई अर्थात फाइव वाई जदि जोग करी तेल पा फाइव वाई अते वाई समान टेन डिवाइडेड फाइव तेल पाची टू तेल प्रिय शिक्षार्थी बंधुरा देखो हमें एक चलो वाइर मान पे गेसि टू तेल वाई समान टू हमें कय नम्बर समीकरण स्थापन करब अवश्य हमें तीन नम्बर समीकरण स्थापन करब वाई समान टू तीन नम्बर समीकरण तेल एन वाइर मान तीन नम्बरे बसाय तीन नम्बर समीकरण छिल आमार एस इक्ुअल वाई एस इक्ुअल वाई तो आमरा वाइर मान बसाय दी अतए एक्स समान वाइर मान कत हच्छे टू तेल प्रिय शिक्षार्थी बंधुरा देखो अनेक सहज भावे आमरा वाइर मान टू पेयेछि एवं तीन नम्बर समीकरण जखन आमरा वाइर जगह टू बसाय दिएछि ताहले आमरा पेये गेछि एक्स चलकेर मान टू अतएव आमरा निर्णय समाधान लिखते पारि निर्णय समाधान एक्स कमा वाई इक्वाल एक्सर मानो टू वाइर मानो टू तेल प्रिय शिक्षार्थी बंधुरा तीन नम्बर अंकर सल्यूशन कर लम आशा करी तुम्हारा बुझते पे एबार आसि चार नम्बर अंके चार नम्बर अंके एक्स बाई देवा आछे एक्स बाई ए प्लस वाई बाई बी इक्वल वन बाई ए प्लस वन बाई बी एटा आमरा लिखते पारि एक नम्बर समीकरण एवं दुई नम्बर आछे एक्स बाई ए माइनस वाई बाई बी इक्वल वन बाई ए माइनस की वन बाई बी एटा होच्छे आमादेर दुई नम्बर समीकरण आमरा एक नम्बर अथवा दुई नम्बर थेके जेकोनो एकटी चलकेर मान आमरा बेर करे निते पारि ता मने करो आमरा एक नम्बर थेके एखन मानटी बेर करे नेब एखन एक नम्बर होते पाई एक नम्बर होते पाई एक्स ए प्लस वाई बाई बी इक्वल वन बाई ए प्लस वन बाई बी आमरा एखान थेके एक्स बाई एटा रेखे देव एक्स बाई ए समान वन बाई ए प्लस वन बाई बी माइनस दिए एटा प्लस आछे ताहले टाइम सेट अवश्य माइनस हो जाबे ताहले वाई बाई बी एक्स बाई ए इक्वल वन बाई ए प्लस वन बाई बी माइनस वाई बाई बी एटा होच्छे आमादेर तीन नम्बर समीकरण এই তিন নম্বর সমীকরণের মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দুই নম্বরে কোনো কাজ করিনি তাই দুই নম্বরে আমরা স্থাপন করব আমরা এক্স বাই এ তিন নম্বর সমীকরণের মান দুই নম্বরে এখন তিন নম্বর এর तीन नम्बर एर एक्स बाई एर मान मान कय नम्बर दुई नम्बर बसिए पाई दुई नम्बर बसाई बा बसिए पाई दुई नम्बर समीकरण छिल आमादेर एक्स बाई ए माइनस वाई बाई बी एक्स बाई ए माइनस वाई बाई बी इक्वल छिल वन बाई ए माइनस वन बाई बी तहले आमरा तीन नम्बर समीकरण पेयेछिलाम x by a equal 1 by a plus 1 by b এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 by a plus 1 by b তারপরে আমরা লিখতে পারি minus y by b এখানে দেখো আবার আছে minus y by b equal দিয়ে আছে 1 by a minus 1 by b তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা तीन नम्बरे x डिवाइडेड एर मान दुई नम्बर समीकरण स्थापन करते दुई नम्बर समीकरण छिल एक्स बाई ए माइनस वाई बाई बी इक्वल वन बाई ए माइनस वन बाई बी एखाने देखो आमरा मान बसाइछि एक्स बाई एर परिवर्तन आमरा पेयेछिलाम तीन नम्बर थेके वन बाई ए प्लस वन बाई बी माइनस वाई बाई बी और एखाने देवा आछे आबार माइनस वाई बाई बी इक्वल होच्छे वन बाई ए माइनस वन बाई बी तो प्रिय शिक्षार्थी बंधुरा एखाने देखो दुई आमादेर वाई एबं वाई रयेछे और एगोते हमारे को चलक नहीं अवश्य हमें कि डाइन साइड ट्रांसफार करते माइनस वाई बाई बी माइनस वाई बाई बी
इक्वल वन बाई ए माइनस वन बाई बी आबार माइनस वन बाई ए माइनस वन बाई बी डाइन साइडे देखो एखाने प्लस छिलो प्रतिटी चिन्ह आमरा परिवर्तन करेछि ताहले एखाने आमरा पाच्छि एखाने देखो माइनस वन बाई ए आर प्लस वन बाई ए एटा आमरा केटे दिते पारि ताहले एखाने देखो माइनस रयेछे दुइटा ताहले आमरा माइनस वाई बाई बी आर माइनस एखाने जदि पाशापाशि एरकम माइनस चिन्ह थाके ताहले अवश्यई आमरा माइनसटा कमन निते पारि माइनस कमन निले वाई बाई बी प्लस वाई बाई बी एखाने आमादेर माइनस जदि आमरा आरेकटी लाइन करते पारि वन बाई बी माइनस वन बाई बी ताहले एखाने आमरा एटाई थाकतेछे माइनस वाई बाई बी प्लस वाई बाई बी इक्वल एखाने माइनस कमन निले वन बाई बी प्लस वन बाई बी उभय पक्ष थेके आमरा माइनसटा कैंसल करते पारि। हाँ प्रिय शिक्षार्थी बंधुरा आमरा एखाने माइनस देखो उभय पाशे बाम साइड मध्ये उभय पाशे माइनस आछे ताई माइनस आमरा एखाने केटे दिएछि देवार पर एखन देखो आमादेर रयेछे एखाने जदि वाई बी आर वाई बी जदि आमरा जोग करि ताहले आमरा कि पाबो ताहले आमरा पाबो टू वाई बी एबं डाइन साइडे देखो वन बाई बी प्लस वन बाई बी ताहले आमरा एखानेओ पाबो टू वन बाई बी ताहले उभय पाशे थेके आमरा टू टू कैंसल करते पारि एबं कैंसल करार पर आमादेर कि थाकतेछे वाई बाई बी आर वन बाई बी एई वाई बाई बी एबं वन बाई बी के आमरा गुणेर माध्यमे कैंसल करते पारि ताहले आमादेर এই বি বি কাটা যাচ্ছে তাহলে কি থাকে ওয়াই ইকুয়াল ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা ওয়াই চলকের মান ওয়ান পেয়ে গেছি এখন এই ওয়াই চলকের মান আমরা বসায় দেবো কয় নম্বরে তিন নম্বর সমীকরণে আমরা স্থাপন করব। এখন y ইকুয়াল ওয়ান আমরা তিন নম্বর সমীকরণে স্থাপন করব। তিন নম্বর সমীকরণটি আমাদের ছিল এখন y এর মান তিন নম্বরে বসাই তিন নম্বর সমীকরণ ছিল আমাদের x বাই a ইকুয়াল ওয়ান বাই a ওয়ান বাই a প্লাস ওয়ান বাই b মাইনাস হচ্ছে y বাই b মাইনাস y বাই b এখন যদি আমরা মান স্থাপন করি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়াইয়ের মান আমরা কত পেয়েছি ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান দিয়ে দিই তাহলে দেখো এখানে প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি আমরা এটা কেটে দিতে পারি তাহলে আমাদের কী থাকতেছে এক্স বাই এ ওয়ান বাই এ আমরা পুনরায় গুণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে দেখো যদি একই রকম রাশি হয় নিচে দেখো হরে একই রকম রাশি তাই আমরা গুণের মাধ্যমে এ উভয় পক্ষে এ দ্বারা গুণ করার মাধ্যমে আমরা ক্যান্সেল করেছি যদি আমরা এ কেটে দেই তাহলে আমরা পাবো এস ইকুয়াল ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা চার নম্বর অঙ্কের সলিউশনে এক্সের মান ওয়ান এবং ওয়াইয়ের মান ওয়ান আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান লিখতে পারি এস কমা ওয়াই ইকুয়াল ওয়ান কমা ওয়ান। তাহলে আমরা চার নম্বর অঙ্কে সলিউশন করলাম এবার আমরা আসবো পাঁচ নম্বর অঙ্কে। পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল জিরো আর এখানে সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল দেওয়া আছে আমাদের থার্টিন। তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এইটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এক নম্বর সমীকরণতে ওয়াই বাই এক্সের চলকের মান বের করি তাহলে আমাদের সুবিধা হতে পারে দুই নম্বরে যদি আমরা বের করি হবে কিন্তু অনেক জটিল অবস্থা হতে পারে তাহলে আমরা এখন এক নম্বর সমীকরণ হতে পাই থ্রি এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল জিরো বা থ্রি এক্স সমান টোয়াইস ওয়াই অতে এক্স সমান আমরা পেয়েছি যেহেতু এক্সের সাথে সবটা গুণ অবস্থায় আছে তাহলে ভাগ হবে টু ওয়াই ইকুয়াল থ্রি তাহলে এই যে টু ওয়াই ইকুয়াল থ্রি এটাই হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ। এখন আমরা এক্স সমান টু ওয়াই ডিভাইডেড থ্রি
এই মানটি আমরা দুই নম্বর সমীকরণে আমরা প্রতিস্থাপন করব। দুই নম্বর সমীকরণে আমরা লিখব, দুই নম্বর সমীকরণে আমরা এখানে লিখতে পারি এখন এখন x এর মান তিন নম্বর এর কার মান এক্স এর মান আমরা বসাবো দুই নম্বর সমীকরণে, দুই নম্বরে বসাই। তাহলে দেখো এখানে দুই নম্বর সমীকরণ হচ্ছে আমাদের 17x - 7y = 13। তাহলে আমাদের তিন নম্বরে এক্স এর মান আমরা পেয়েছিলাম 17, এক্স এর পরিবর্তে আমরা লিখব 2y/3, আর এখানে আছে -7y = 13। বা দেখো এখানে 17 এই ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে, যদি এরকম একই রকম সংখ্যা হইতো তাহলে আমরা ল উপরে নিচে আমরা কি করতে পারতাম, ভাগ করে কেটে দিতে পারতাম, কিন্তু এখানে একই রকম না, এটা 17 এটা 3, শুধুমাত্র 17 উপরের সংখ্যার সাহায্যে গুণ হবে। তাহলে এখানে 34y - 7y = 13। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 3 এখানে 34y - 21y = 13। আমরা এখান থেকে লিখতে পারি 34y থেকে 21y যদি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 13y by 3 = 13। আমরা এবার দেখো এখানে আমাদের চলক y এর মান দরকার, তাহলে আমরা যদি 13y লিখি ইকুয়াল দিয়ে আমরা এটা গুণ করে দিতে পারি 13 বা 13y 3 × 13 = 39 বা y = 39/13। তাহলে আমরা y এর মান পাচ্ছি এখানে যদি আমরা ইয়া করি 3 × 13 = 39, তাহলে y এর মান হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা y এর মান পেয়ে গেছি 3। এখন এই y এর মান আমরা কয় নম্বর সমীকরণে বসাবো, y এর মান আমরা 3 নম্বর সমীকরণে স্থাপন করব। দেখি পরে নেবে। এখন 3 নম্বরের x এর মান আমরা 2 নম্বর সমীকরণ 3 নম্বরে আমরা কি করছিলাম, y এর মান আমরা কয় নম্বর সমীকরণে স্থাপন করব, y এর মান এখন y এর মান আমরা 3 নম্বরে স্থাপন করব, 3 নম্বরে বসাই। 3 নম্বর সমীকরণ ছিল আমাদের x = 2y/3। তাহলে y এর মান আমরা পেয়েছিলাম কত, এখানে y এর মান পেয়েছিলাম আমরা 3। তাহলে 3 এখানে হচ্ছে আমার 3, তাহলে এখানে যদি আমরা কেটে দেই তাহলে 6/3, তাহলে এখানে পাচ্ছি আমরা y এর মান পাচ্ছি আমরা 2। তাহলে এখানে আমরা যখনই y এর মান 3 বসাইলাম দেখো 3 × 6 হয় 6, কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 2। তাহলে আমার x, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 5 নম্বর অঙ্কের সমাধানে পেয়ে গেলাম x চলকের মান হচ্ছে 2 আর y চলকের মান হচ্ছে 3। অতএব নির্ণয় সমাধান x, y = 2, 3। এবার আমরা আজকের পর্বে সর্বশেষ অঙ্ক 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। আমাদের দেওয়া আছে x - y = 2a এবং ax + by = x² + b² আমরা এটা লিখবো 1 নম্বর সমীকরণ, এটা লিখবো আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণ থেকে আমরা x অথবা y চলকের মান বের করে নিতে পারি। তাহলে এখন 1 নম্বর হতে পাই x - y = 2a বা x = 2a + y। এই x = 2a + y এটাই হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণের মান আমরা দেখো 2 নম্বর সমীকরণে কাজ করি নাই, তাহলে 3 নম্বর সমীকরণের মান অবশ্যই আমরা 2 নম্বরে স্থাপন করব। এখন 3 নম্বর সমীকরণে x এর মান আমরা 2 নম্বরে বসাবো, 2 নম্বরে বসাই। তাহলে 2 নম্বর সমীকরণ আছে আমাদের x + by =
ए स्क्वायर प्लस पी स्क्वायर। ताहले प्रिय शिक्षार्थी बंधुरा एखन आमरा देखी तीन नम्बर थेके एक्स मान पे एक्सर मान पे टू ए प्लस वाई ताहले ए टू एक्सर जगह टू ए प्लस वाई प्लस हच्छे बी वाई इक्वल ए स्क्वायर प्लस बी स्क्वायर। एखान थेके प्रिय शिक्षार्थी बंधुरा देखो एटा ब्राकेटेर साथे सामने कि आछे गुण अवस्था आछे ताहले आमरा ई ब्राकेट उठाए देब एबं ए द्वारा गुण करब ताहले टू ए स्क्वायर प्लस ए वाई प्लस हे बी वाई इक्वल हे ए स्क्वायर प्लस बी स्क्वायर। ताहले एखाने देखो आमादेर ए वाई आछे बी वाई आछे आमादेर बाम साइड अवश्य चलक थाकते हबे आर डाइन साइड आमादेर राशि चले जाबे। ताहले एखाने आमरा लिखते पारि ए वाई प्लस बी वाई एखाने आछे आमार ए स्क्वायर प्लस बी स्क्वायर आमरा टू ए स्क्वायरटाके डाइन साइडे निये जाबो ताहले चिन्ह परिवर्तन हये जाबे टू ए स्क्वायर। ताहले आमरा एखाने पाच्छि ए वाई प्लस बी वाई ताहले एखाने ए स्क्वायर थाकते स्क्वायर थेके माइनस टू ए स्क्वायर बाद दिले कि हय ए स्क्वायर ताहले आमरा लिखते पारि बी स्क्वायर माइनस कि ए स्क्वायर माइनस एर मान बेशि ताहले अतएव एखाने जदि वाई आमरा कमन नेइ ताहले ए प्लस बी एखाने ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र बी प्लस ए बी माइनस ए। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে আমাদের দরকার কার মান ওয়াই চলকের মান তাহলে ওয়াই এর সাথে অবশ্যই এটা গুণ অবস্থায় আছে তাহলে আমাদের ডাইন সাইডে কি হবে ভাগ হবে তাহলে ওয়াই আমরা রেখে দেই এখানে আমরা বি প্লাস এর পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি আর এখানে বি মানে প্লাস আছে বলে আমরা চেঞ্জ করতে পারলাম এখানে আমরা দিতে পারি এ প্লাস বি তাহলে এ প্লাস বি এবং এ প্লাস বি আমরা কেটে দিতে পারি অতএব ওয়াই সমান বি মাইনাস এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কে ওয়াই চলকের মান আমরা বের করতে পেরেছি এবার এই ওয়াই চলকের মান বি মাইনাস এ আমরা কয় নম্বর তিন নম্বর সমীকরণে আমরা স্থাপন করব। এখন ওয়াইয়ের মান তিন নম্বরে বসাই। তিন নম্বর সমীকরণ দেখো আমাদের বটে আছে এখানে x সমান টু এ প্লাস ওয়াই তাহলে আমরা এখানে কি পেয়েছি ওয়াই এর মান পেয়েছি বি মাইনাস এ তাহলে টু এ প্লাস ওয়াই এর মান হচ্ছে বি মাইনাস এ। তাহলে দুইটা থেকে যদি আমরা একটাই বাদ দিই তাহলে কি থাকবে একটা তাহলে এ প্লাস বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা ওয়াই চলকের মান যখনই আমরা তিন নম্বর সমীকরণে প্রতিস্থাপন করেছি বা বসিয়েছি তখনই দেখো আমরা মান পেয়ে গেছি এক্স চলকের মান এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এখানে আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে আমার এ প্লাস বি আর ওয়াই এর মান হচ্ছে আমার বি মাইনাস এ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে তোমরা লিখবা লিখলে আমরা খুশি হব এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘরে থাকো সুস্থ থাকো এই কামনায় পরবর্তীতে আবার পরবর্তী পর্বে দেখা হবে এই এখানে আজকেই শেষ করতেছি আল্লাহ হাফেজ।